সৃষ্টি চাওয়ায় অভিদগ্ধ শাহরুখ। রমজান মাস শুরুর দুই সপ্তাহ আগেই অস্থিতিশীল হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ দেশে আসবে কাল। পদ্মা সেতুর 1650 মিটার দৃশ্যমান হবে মঙ্গলবার। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি মুনিরা ইয়াসমিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সায়মা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। শ্রীলঙ্কার বোমা হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ কাল দেশে আনা হবে। সকাল থেকে শেখ সেলিমের বনানীর বাসভবনে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। শ্রীলঙ্কার বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী। এ সময় আরও জানান, শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ কাল দেশে আনা হবে। এ সময় তারা পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন। নেতাকর্মীরা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা ঘৃণা করে। এই হামলার বিষয়ে তারা চরম নিন্দাও জানান। লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে দগ্ধ গৃহবধূ শাহিনুর আক্তার ঢাকা মেডিকেলে মারা গেছেন। সকাল 11:30টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান তিনি। রোববার বিকেলে কমলনগরের আয়ুবনগর এলাকার একটি জমি থেকে তাকে আগুনে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে গুরুতর অবস্থায় তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজে। গতকাল হাসপাতালে ওই গৃহবধূ অভিযোগ করেন, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তাকে গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী সালাউদ্দিন। শাহিনুর জানান, তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। মোবাইল ফোনে লক্ষ্মীপুরের রিক্সা চালক সালাউদ্দিনের সাথে তার পরিচয় হয়। বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়। মাস ছয়েক আগে শাহিনুর জানতে পারেন, সালাউদ্দিন স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এরপর কমলনগরে কয়েকবার আসলেও স্ত্রীর স্বীকৃতি পাননি তিনি। ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল জব্দ করে পুলিশ। হকার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হকার শ্রমিক আন্দোলন। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি করেছে সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম। এছাড়া প্রতিবাদী মানববন্ধনে যোগ দিয়ে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আশরাফ আলী আকন। পুনর্বাসন ছাড়া লক্ষ লক্ষ হকার উচ্ছেদ করে চরম অমানবিক আচরণ করা হয়েছে উল্লেখ করে মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, উচ্ছেদ করা হকারদের পরিবারের কথা চিন্তা করে রাজধানীর ফুটপাতে হকার বসার অনুমতি দিতে হবে, অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুমহলের আধিপত্য নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পৌর যুবলীগের 5 নেতাকর্মী গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গফরগাঁও উপজেলা সদরের পাশে ব্রহ্মপুত্র নদের বালুমহলের দখল ছিল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন গ্রুপের। রোববার সন্ধ্যায় চাঁদনী হল মোড়ে বালুমহলের টাকা পয়সার হিসাব নিতে যায় উপজেলা যুবলীগের সভাপতি কাউসার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সানিলের নেতৃত্বে বেশ কয়েকজন। এ সময় তাজমুন ও টিপুর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। সন্ধ্যা 7:30টার দিকে জামতলা মোড়ে তাজমুনের কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় কাউসার ও সানিল গ্রুপের লোকজন। এতে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন সহ কমপক্ষে 10 জন আহত হয়। আহতদের প্রথমে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে আশঙ্কাজনক 4 জনের 2 জনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ও অপর 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হয়। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েছে 290, আহত 400-এরও বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলায় জড়িতদের শনাক্তে ব্যাপক ধরপাকড় চলছে রাজধানী কলম্বো সহ বিভিন্ন শহরে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অভিযানের সুবিধার্থে সর্বোচ্চ ক্ষমতায় দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। রমজান মাস শুরু হতে এখনও বাকি 2 সপ্তাহ। এরই মধ্যে
অস্থিতিশীল হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। খুচরা পর্যায়ে বেশিরভাগ পণ্যেরই দাম বাড়তে শুরু করেছে। এজন্যই পাইকারি ব্যবসায়ীদের দুষছেন খুচরা বিক্রেতারা। আর পাইকারিদের দাবি, মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের অতি মুনাফামুখী প্রবণতায় পণ্য মূল্য বাড়ছে। পদ্মা সেতুতে প্রথমবারের মতো এক মাসে বসতে যাচ্ছে দ্বিতীয় স্প্যান। আগামীকাল একাদশ এ স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে 1650 মিটারের পদ্মা সেতু। এর আগে চলতি মাসের 10 তারিখ দশম স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও নতুন স্প্যানটি বসানো হবে আবারও জাজিরা প্রান্তে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মারা গেলেন স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় অগ্নিদগ্ধ শাহিনুর। রমজান মাস শুরুর 2 সপ্তাহ আগেই অস্থিতিশীল হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। শেখ সেলিমের নাতি জায়ানের মরদেহ দেশে আসবে কাল। পদ্মা সেতু 1650 মিটার দৃশ্যমান হবে মঙ্গলবার। 10 এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।